ফ্রন্ট সাইডটা দেখেন অরিজিনাল ফ্রেশ কন্ডিশন আছে, এখনো ফার্স্ট পার্টির নামে আছে। পাশের বডিটা তো আপনি নিজে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, খুব ফ্রেশ কন্ডিশন। টায়ারগুলো সার্ভিস ভাইয়া যতটুকু আছে বছরখানিক পার হয়ে গেছে, ভাই টোটালটা ফ্রেশ আছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে ফাজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া। আমার শোরুমের অ্যাড্রেসটা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিসকো বিস্কিট ফ্যাক্টরি পিছে, রহিম মেটাল, এসকে কার প্লেস। আপনার শোরুমে কি কোনো সুবিধা আছে ভাইয়া? অবশ্যই সুবিধা আছে আমার শোরুমে। আমার শোরুম নতুন লঞ্চ করা হিসেবে আপনার কাস্টমারদের দুইটা সুবিধা দিতেছি, একটা হচ্ছে গিয়ে 6 মাসের ফ্রি সার্ভিস, আচ্ছা, আর 50,000 টাকা ডিসকাউন্ট। ওকে, আজকে কি গাড়ি দেখাবেন ভাইয়া? আজকে দেখাবো টয়োটা এক্সিও হাইব্রিড। হ্যাঁ, টয়োটা এক্সিও হাইব্রিড। হ্যাঁ, গাড়িটার মডেলটা বলে দিন ভাইয়া। গাড়ির মডেল 2013-2019 রেজিস্ট্রেশন, পেপারস তো আপ টু ডেট, পেপারস আপডেট। সাজুল ভাই, হাইব্রিড গাড়ি কি কি সুবিধা আছে? হাইব্রিড গাড়িতে তেল কম খায়, পরিবেশ সুন্দর থাকে, আচ্ছা, এবং গাড়ি খুব স্মুথ চলে, মোটামুটি খুব ভালো। আচ্ছা, মাইলেজটা ভালো পাওয়া যাবে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। মাইলেজটা ভালো পাওয়া যায়। ওকে, গাড়ির কালারটা তো ভাই সাদা কালার। হ্যাঁ, গাড়ি হোয়াইট, খুব সুন্দর একটা কালার। ফ্রন্ট সাইডটা কি অবস্থা ভাই? ফ্রন্ট সাইডটা দেখেন অরিজিনাল ফ্রেশ কন্ডিশন আছে, এখনো ফার্স্ট পার্টির নামে আছে। আচ্ছা, আমরা করাই করছি। ওকে, এমনি আছে এমনি রাখছি, ঠিক আছে। আচ্ছা, সুন্দর একটা গাড়ি। যারা ভালো মানের টয়োটা এক্সিও চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসকে কার প্লেসে, খুব সুন্দর একটা গাড়ি পেয়ে যাবেন আপনারা। প্রতিটা গ্লাস তো ভাই জেনুইন? হ্যাঁ, প্রতিটা গ্লাস অরিজিনাল জেনুইন, প্রতিটা গ্লাসই আপনারা একদম জেনুইন পেয়ে যাচ্ছেন। স্টিকার দেখেন, ওই যে ওই স্টিকারটা দেখেন। আচ্ছা, কোনো খোলা কাটা বাইসি নিশ্চয় আছে ভাই? মায়ের গোটা কোনো কিছুই নেই, এবং কি এই গাড়ি টাচ আপও করা হয়নি, ঠিক আছে, খুব ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালারে। ওকে, বাম পাশের বডিটা কি অবস্থা ভাই? বাম পাশের বডিটা তো আপনি নিজে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, খুব ফ্রেশ কন্ডিশন। টায়ারগুলো সার্ভিস ভাইয়া যতটুকু আছে বছরখানিক পার হয়ে যাবে। আচ্ছা, এবং রিমগুলো খুব সুন্দর। হ্যাঁ, রিমগুলো সুন্দর। ওকে, প্রতিটা ডোর কি ভাইয়া ফ্রেশ? হ্যাঁ, ডোরের ডোর ফ্রেশ, ঠিক আছে, অল অটো। আচ্ছা, অল অপশন অটো, প্রতিটা ডোরে আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন। এবং এই গাড়ির ভিতরটা পুরাই অস্থির, অসাধারণ একটা গাড়ি, 5 সিটের গাড়ি টয়োটা এক্সিও। যারা ভালো মানের টয়োটা এক্সিও চাচ্ছেন অবশ্যই এই শোরুমে চলে আসবেন। সাজুল ভাই, প্রত্যেকটা ডোরই তো ফ্রেশ? হ্যাঁ, তো প্রত্যেকটা ডোরই ফ্রেশ দেখেন, খুলে দেখেন। আচ্ছা, প্রত্যেকটা ডোরে আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন, অসাধারণ একটা গাড়ি। যারা এক্সিও পছন্দ করেন চলে আসুন এই শোরুমে। সাইডটা ভাই টোটালটা ফ্রেশ আছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে এখানে ছোট্ট একটা স্কেচ আছে, এখনও আমরা কিছু করি নাই। আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশনে আছে টয়োটা হাইব্রিড এক্সিও হাইব্রিড, এবং হেডলাইট ব্যাকলাইট সব কিছু গাড়ির সাথে। হ্যাঁ, ওকে, করল্লা এক্সিও, ঢাকা মেট্রো 42 সিএলএ গাড়িটা। গাড়িটার কালার হচ্ছে সাদা কালার, এবং ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস জেনুইন জেনুইন। হ্যাঁ, ওই যে 4-স্টার। ওকে, স্টিকার। ওকে, এবং অনেক স্পেস পেয়ে যাচ্ছেন পিছনে, খুব সুন্দর, অসাধারণ একটা গাড়ি দেখেন। এই যে অরিজিনাল স্পিয়ার চাকাটা ব্যবহারই করা হয়নি। আচ্ছা আচ্ছা, অসাধারণ একটা গাড়ি ভাই। গাড়িতে কোনো খোলা কাটা বা সিরিজটি নেই? খোলা কাটা নেই, অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই, ঠিক আছে, একদম ফ্রেশ। হ্যাঁ, একদম ফ্রেশ। মাইলেজটাও কম আছে, 55,000 মাইলেজ। আচ্ছা, ডান পাশটা কি অবস্থা ভাই? ডান পাশটা টোটালটাই ফ্রেশ গাড়ি, দেখেন, তারপর আপনি ভিডিও করে দেখেন। ডান পাশটা আপনারা একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, নিকেলের যে বিটটা, এটা কি জাপান থেকে এভাবে আসছে না আফটার মার্কেট? না, জাপান থেকে এভাবে আসছে নিকেলের বিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জাপান থেকে এভাবে আসছে? হ্যাঁ, এভাবে আসছে। ওকে, ডোরটা দেখি ভাইয়া, প্রতিটা ডোরই তো ভাইয়া ফ্রেশ? হ্যাঁ, প্রতিটা ডোরই ফ্রেশ, এবং সিলিং ফ্রেশ, ভিতরের সিট কভার থেকে শুরু করে সিলিং সিট কভার একদম ফ্রেশ অবস্থায় আছে। ওকে, এবং টায়ারগুলোর সাপোর্ট ভালোই দিবে। হ্যাঁ, তার টায়ারগুলো ভালো। ওকে, সামনের ডোরটা দেখি ভাইয়া, সামনের ডোরটা তো ভাই ফ্রেশ? সামনের ডোরটা ফ্রেশ। আচ্ছা, সামনের ডোরটা আপনারা ফ্রেশ পেয়ে যাচ্ছেন। কন্ট্রোলার আছে, ক্রুজ কন্ট্রোলার, অপটিক্যাল মিটার। হ্যাঁ, অপটিক্যাল মিটার, ক্রুজ কন্ট্রোল। আচ্ছা, টিভি, ব্যাক ক্যামেরা, সব কিছুই আছে। 55,320 কিলোমিটার চলা গাড়িটা, এটা কি জেনুইন মাইলেজ ভাই? হ্যাঁ, জেনুইন মাইলেজ, এই মাইলেজ কেউ টুইনিং করতে পারে না। ওকে, এবং ড্যাশবোর্ডটাও আপনারা ফ্রেশ হয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি। চলেন ভাই, আমরা একটা ইঞ্জিনে দেখবো। ইঞ্জিনটা দেখবেন ভাইয়া, দেখেন, ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা খুব ভালো কন্ডিশনে আছে, এখনো দেখেন জাপান থেকে যে পানিটা আসছে, রেড ওয়াটার কুলিং পানি, এই কুলিং পানিটা এখনো আছে। আচ্ছা, একদম জেনুইন? হ্যাঁ, জেনুইন, খুব সুন্দর। এবং চেসিস মার্সেল কি অবস্থা ভাই? চেসিস মার্সেল অরিজিনাল কালার তো, ঠিক আছে, এখানে তো কোনো হাতই দেওয়া হয়নি, কাস্টমার আসলেই
দেখতে পারবে ঠিক আছে যে অরিজিনাল স্টিকার টিস্টিকার যা আছে টোটাল একদম ফ্রেশ একটা গাড়ি দেখেন নতুনের মতো কিন্তু ঠিক আছে একদম নতুনের মতো আমরা এমনি নতুন শোরুম হিসাবে আমরা অতটা পয় পরিষ্কার এখনো গুছাই উঠতে পারিনি তাহলে আরো নতুনের মতো ওয়াশ করলে আরো পরিষ্কার দেখাবে ওয়াশ করলে আরো আরো নতুনের মতো দেখা যাবে ঠিক আছে ওকে মডেল 2013-2019 রেজিস্ট্রেশন পেপারস এক বছর আপডেট ফার্স্ট পার্টির গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন ভাইয়া দাম কত চাচ্ছেন গাড়িটা 15,80,000 টাকা আস্কিং প্রাইস ওকে আপনার মোবাইল নাম্বারটা বলে দিন 01711974529 ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম